হংকং সিক্সার্স টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে পাকিস্তানকে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তুলেছে শ্রীলঙ্কা। আর শ্রীলঙ্কার হাতে আজ শিরোপার স্বপ্ন ভঙ্গ হয়েছে বাংলাদেশের। সম্পূর্ণ টুর্নামেন্ট জুড়ে ব্যর্থ ছিল টিম ইন্ডিয়া। সংযুক্ত আরব আমিরাতের পর আজ ওমানের কাছে হেরে লিগ টেবিলের তলানিতে থেকে আসর শেষ করেছে ভারতীয়রা। লিগ টেবিলের সেরা তিনে অবস্থান করে আসরটা শেষ করেছে বাংলাদেশ। হংকং সিক্সার্স টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ শেষে সর্বশেষ আপডেট নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে। আসসালামু আলাইকুম, লয়াল কটন ইন বিডি প্রেজেন্টস ক্রিকেট আপডেটে আপনাকে স্বাগতম। আজ 3রা নভেম্বর রবিবার হংকং সিক্সার্স টুর্নামেন্টে দিন 9টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। 9টি ম্যাচের মাঝে ছিল 2টি বল ম্যাচ, 2টি সেমিফাইনাল, 2টি প্লেট সেমিফাইনাল এবং 3টি ফাইনাল ম্যাচ। তো এই 9টি ম্যাচের মাঝে প্রথম যে ম্যাচটা অনুষ্ঠিত হয়েছে, দিনের প্রথম যে ম্যাচটা, সেই ম্যাচটা ছিল বল ম্যাচ। বলের পঞ্চম ম্যাচ ছিল, যেখানে কিন্তু নিউজিল্যান্ডকে 8 রানে হারিয়েছে ইংল্যান্ড। এরপর ছিল প্লেট সেমিফাইনাল এক। প্লেট সেমিফাইনাল এক ম্যাচে হংকংকে 3 বল হাতে থাকতে 4 উইকেটে হারিয়ে প্লেট ফাইনালে জায়গা নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। এরপর প্লেট সেমিফাইনাল দুই, প্লেট সেমিফাইনাল দুই এই ম্যাচে নেপালকে 4 বল হাতে থাকতেই 5 উইকেটে হারিয়ে প্লেট ফাইনাল ম্যাচে জায়গা নিশ্চিত করেছে সংযুক্ত আরব আমিরাত। তো প্লেট ফাইনাল ম্যাচে, প্লেট ফাইনাল ম্যাচ, প্লেট সেমিফাইনাল এক ও প্লেট সেমিফাইনাল দুই, এই দুটি ম্যাচ থেকে 2টি দল কিন্তু প্লেট ফাইনালের জন্য চূড়ান্ত হয়েছিল। সে দুটি দল হলো দক্ষিণ আফ্রিকা ও সংযুক্ত আরব আমিরাত। এরপর অনুষ্ঠিত হয়েছে বল ম্যাচ সিক্স। তো বল ম্যাচ সিক্সে ইন্ডিয়াকে, টিম ইন্ডিয়াকে 10 বল হাতে থাকতে 6 উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ওমান। এরপর কিন্তু অনুষ্ঠিত হয়েছে সেমিফাইনাল। সেমিফাইনাল এক ম্যাচ মানে প্রধান সেমিফাইনাল। তো এই প্রধান সেমিফাইনাল বা সেমিফাইনাল এক ম্যাচে অস্ট্রেলিয়াকে 1 বল হাতে রেখে 4 উইকেটে হারিয়েছে পাকিস্তান। আর অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে জায়গা নিশ্চিত করেছে পাকিস্তান। এরপর কিন্তু দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে বাংলাদেশকে 3 উইকেটে, 1 বল হাতে রেখে 3 উইকেটে হারিয়ে ফাইনালে জায়গা নিশ্চিত করেছে শ্রীলঙ্কা। তো শ্রীলঙ্কার কাছে হেরে কিন্তু সেমিফাইনাল থেকে ফাইনালে যাওয়ার যে স্বপ্ন, এটি ভঙ্গ হয়েছে বাংলাদেশের। বাংলাদেশ যদি শ্রীলঙ্কাকে হারাতে পারতো, তাহলে কিন্তু প্রধান ফাইনাল ম্যাচ বা কাপ ফাইনাল ম্যাচ যেটা, সেখানে কিন্তু বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে লড়াই করতে পারত। তো শ্রীলঙ্কার কাছে হেরে কিন্তু সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছে বাংলাদেশকে। এরপর কিন্তু অনুষ্ঠিত হয়েছে আপনার বল ফাইনাল ম্যাচ। বল ফাইনাল ম্যাচে কিন্তু বল ফাইনালের যে আপনার লিগ টেবল বা পয়েন্ট টেবল ছিল, সেই পয়েন্ট টেবিলের 1 ও 2 নম্বরে থেকে এই বল ফাইনাল ম্যাচে জায়গা নিশ্চিত করেছিল ওমান ও ইংল্যান্ড। এই ম্যাচে ইংল্যান্ডকে 1 বল হাতে রেখে 4 উইকেটের ব্যবধানে হারিয়েছে ওমান। এবং বল ফাইনাল ম্যাচের বা বল ফাইনালের চ্যাম্পিয়ন হয়েছে কিন্তু ওমান। ইংল্যান্ডকে হারিয়ে বল ফাইনালের চ্যাম্পিয়ন হয়েছে ওমান। এরপর অনুষ্ঠিত হয়েছে কিন্তু প্লেট ফাইনাল ম্যাচ। প্লেট ফাইনাল ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে 1 রানে হারিয়ে প্লেট ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে দক্ষিণ আফ্রিকা। এরপর অনুষ্ঠিত হয়েছে কাপ ফাইনাল বা প্রধান ফাইনাল ম্যাচ যেটি, সেখানে কিন্তু পাকিস্তান দলটিকে 6 বল হাতে থাকতে 3 উইকেটের ব্যবধানে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তুলেছে শ্রীলঙ্কা। তো শ্রীলঙ্কা কিন্তু সর্বমোট 2টি হংকং সিক্সার্স টুর্নামেন্টের আসরে চ্যাম্পিয়ন হয়েছে 2 বার। তো যাই হোক, এবারের আসরে বা 2024-এর আসরে কিন্তু ফাইনাল ম্যাচে পাকিস্তানকে হারিয়ে এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল হলো কিন্তু শ্রীলঙ্কা। তো এই হংকং সিক্সার্স টুর্নামেন্টে যে 29টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তো আজকের 3রা নভেম্বরের 9টি ম্যাচের মধ্যে দিয়ে এই 29টি ম্যাচ শেষ হয়েছে, অর্থাৎ হংকং সিক্সার্স টুর্নামেন্টে একদম শেষ হয়েছে। তো চলুন এখন আমরা দেখে নেব যে এই হংকং সিক্সার্স টুর্নামেন্টে কোন দল কত নাম্বার অবস্থান থেকে এই আসরটা শেষ করলো। তো প্রথমে আমরা দেখে নেব চ্যাম্পিয়ন। তো আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে এবারের হংকং সিক্সার্স টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়ে লিগ টেবিলের 1 নম্বরে থেকে আসরটা শেষ করেছে কিন্তু শ্রীলঙ্কা। তাই 1 নম্বরে রয়েছে শ্রীলঙ্কা। এরপর রানার্স আপ হয়ে, কাপ ফাইনাল ম্যাচে রানার্স আপ হয়ে 2 নম্বরে অবস্থান করছে পাকিস্তান। এরপর 3 নম্বরে অবস্থান করছে যৌথভাবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। কেননা যে দলগুলো আপনার সেমিফাইনাল খেলেছে বা সেমিফাইনালে হেরেছে, সেই দুটি দল কিন্তু 3 ও 4 নম্বরে অবস্থান করবে। সে অনুযায়ী কিন্তু 3 নম্বরে রাখা হয়েছে এখানে অস্ট্রেলিয়াকে, 4 নম্বরে রাখা হয়েছে বাংলাদেশকে, যদিও দুটি দল কিন্তু সমান মর্যাদা সম্পূর্ণ। এরপর পঞ্চম অবস্থানে রয়েছে হলো প্লেট ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে যে দল। তো প্লেট চ্যাম্পিয়ন হয়েছে কিন্তু দক্ষিণ আফ্রিকা। তো দক্ষিণ আফ্রিকা কিন্তু রয়েছে 5 নম্বর অবস্থানে। এরপর 6 নম্বরের অবস্থান করছে সংযুক্ত আরব আমিরাত, অর্থাৎ প্লেট ফাইনাল ম্যাচে যে দলটা রানার্স আপ হয়েছে সে দলটা রয়েছে 6 নম্বর অবস্থানে। এরপর কিন্তু 7 নম্বর অবস্থানে রয়েছে নেপাল, 8 নম্বরে রয়েছে হংকং। নেপাল ও হংকং এই দুটি দল কিন্তু প্লেট সেমিফাইনাল ম্যাচে হেরেছিল। প্লেট সেমিফাইনাল ম্যাচে যে দুটি দল হারবে তারা কিন্তু 7 ও 8 নম্বরে অবস্থান করবে। সে অনুযায়ী 7 নম্বরে নেপাল, 8 নম্বরে হংকং।
এরপর 9 নম্বরে অবস্থান করছে বল চ্যাম্পিয়ন। বল ফাইনাল ম্যাচে যে দলটা জিতেছে সেই দলটা কিন্তু বল চ্যাম্পিয়ন হয়ে 9 নম্বরে অবস্থান করছে। তো 9 নম্বরে রয়েছে ওমান। এরপর 10 নম্বরে অবস্থান করছে ইংল্যান্ড, 11 নম্বরে অবস্থান করছে নিউজিল্যান্ড এবং 12 নম্বরে অবস্থান করছে কিন্তু টিম ইন্ডিয়া। তো এই যে টেবল, এই টেবলের একদম 12 নম্বর বা তলানিতে অবস্থান করছে টিম ইন্ডিয়া। তো ইন্ডিয়ার মতো দল পয়েন্ট টেবিলের তলানিতে বা লিগ টেবল সম্পূর্ণ আসর শেষে যে 12টা দল অংশগ্রহণ করেছিল সেই 12টা দলের মাঝে যে আপনার টেবল লিগ টেবল করা হয়েছে সেখানে কিন্তু একদম তলানিতে অবস্থান করছে টিম ইন্ডিয়া। এবং আরেকটি বিষয় জানিয়ে দিয়েছি, এই যে টুর্নামেন্টে ইন্ডিয়া সর্বমোট ম্যাচ খেলেছে 5টি, 5টি ম্যাচের মাঝে 5টিতেই হেরেছে ইন্ডিয়া দলটি, কোনো ম্যাচে কিন্তু জয়লাভ করতে পারেনি ইন্ডিয়া, যেখানে কিন্তু সংযুক্ত আরব আমিরাতের কাছেও হেরেছে এবং ওমানের কাছেও হেরেছে টিম ইন্ডিয়া দলটি। তো 2024 হংকং সিক্সার্স টুর্নামেন্টে প্লেয়ার অব দ্য সিরিজ বা প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছে শ্রীলঙ্কান খেলোয়াড় থারিন্দু রত্নায়কে। চলুন এখন আমরা দেখে নেই যে সর্বোচ্চ রান সংগ্রাহক ও সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দের তালিকা এই টুর্নামেন্ট শেষে। তো প্রথমে যদি আমরা সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকা দেখি, তো সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় 10 নম্বরে অবস্থান করছে বাংলাদেশের ব্যাটসম্যান জিসান আলম। জিসান আলম 4 ম্যাচে রান করেছেন 152। এরপর তালিকার 9 নম্বরে অবস্থান করছে ড্যানিয়েল ক্রিস্টিয়ান, তিনি অস্ট্রেলিয়ান খেলোয়াড়, 4 ম্যাচে রান করেছেন 155। এরপর 8 নম্বরে অবস্থান করছে বাংলাদেশের অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন, মোহাম্মদ সাইফউদ্দিন 4 ম্যাচে রান করেছেন 156। এরপর তালিকার 7 নম্বরে অবস্থান করছে ভারত শিপলি, ভারত শিপলি তিনি ইন্ডিয়ান খেলোয়াড়, 5 ম্যাচে রান করেছেন 156। এরপর তালিকার 6 নম্বরে অবস্থান করছে ওমানের খেলোয়াড় আসিফ খান, আসিফ খান 5 ম্যাচে রান করেছেন 175। এরপর তালিকার 5 নম্বরে অবস্থান করছে হংকং এর খেলোয়াড় নিজাকাত খান, নিজাকাত খান 4 ম্যাচে রান করেছেন 176। এরপর 4 নম্বরে অবস্থান করছে সান্ধু ওয়ারাকোডি, শ্রীলঙ্কান খেলোয়াড়, 5 ম্যাচে রান করেছেন 180। এরপর 3 নম্বরে অবস্থান করছে রাভি বোপারা, তিনি 6 ম্যাচে রান করেছেন 222। এরপর তালিকার 2 নম্বরে অবস্থান করছে মোহাম্মদ আখলাক, মোহাম্মদ আখলাক পাকিস্তানের খেলোয়াড়, 5 ম্যাচে রান করেছেন 225। তালিকার 1 নম্বরে অবস্থান করছে ভিনায়ক শুক্লা, ওমানের খেলোয়াড় ভিনায়ক শুক্লা, তিনি 6 ম্যাচে রান করেছেন 275। তো 275, 6 ম্যাচে 275 রান করে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় 1 নম্বরে থেকে আসরটা শেষ করেছে ওমানের খেলোয়াড় ভিনায়ক শুক্লা। তো এখন যদি আমরা সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দের তালিকাটা দেখে নিই, তো সেখানে সেরা 10 জনের তালিকায় 10 নম্বরে অবস্থান করছেন হংকং এর খেলোয়াড় বেনি ফারাস সিং, তিনি কিন্তু 4 ম্যাচে 4টি উইকেট পেয়েছেন। এরপর 9 নম্বরে অবস্থান করছে অস্ট্রেলিয়ার খেলোয়াড় জ্যাক উড, জ্যাক উড তিনি 4 ম্যাচে 4টি উইকেট পেয়েছেন। এরপর 8 নম্বরে অবস্থান করছে আকিফ রাজা, সংযুক্ত আরব আমিরাতের খেলোয়াড়, 5 ম্যাচে উইকেট পেয়েছেন 4টি। এরপর 7 নম্বরে অবস্থান করছে সাউথ আফ্রিকা বা দক্ষিণ আফ্রিকার খেলোয়াড় স্মুথ, স্মুথ 5 ম্যাচে উইকেট পেয়েছেন 4টি। তালিকা 6 নম্বরে অবস্থান করছেন লাহিরুল সমরকন, লাহিরুল সমরকন শ্রীলঙ্কান খেলোয়াড়, 5 ম্যাচে 5টা উইকেট পেয়েছেন। এরপর 5 নম্বরে অবস্থান করছে ধনঞ্জয় লাকসান, ধনঞ্জয় লাকসান শ্রীলঙ্কান খেলোয়াড়, 5 ম্যাচে 5টি উইকেট পেয়েছেন। এরপর 4 নম্বরে অবস্থান করছে নেপালের খেলোয়াড় প্রাটিস, প্রাটিস 4 ম্যাচে উইকেট পেয়েছেন 6টি। এরপর তালিকার 3 নম্বরে অবস্থান করছেন বাংলাদেশের খেলোয়াড় জিসান আলম, জিসান আলম 4 ম্যাচে উইকেট পেয়েছেন 6টি। এরপর তালিকার 2 নম্বরে অবস্থান করছে ম্যাথিউ বস্ট, ম্যাথিউ বস্ট দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়, 5 ম্যাচে 7টি উইকেট পেয়েছেন। এরপর তালিকার 1 নম্বরে অবস্থান করছেন থারিন্দু রত্নায়কে, থারিন্দু রত্নায়কে শ্রীলঙ্কান খেলোয়াড়, 5 ম্যাচে উইকেট পেয়েছেন 8টি। তো 5 ম্যাচে 8টি উইকেট নিয়ে এবারের হংকং সিক্সার্স টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী থারিন্দু রত্নায়কে। এছাড়াও এই তালিকা যদি আমরা বাংলাদেশের কোনো খেলোয়াড়কে খুঁজি সেক্ষেত্রে একমাত্র আমরা পাবো মোহাম্মদ সাইফউদ্দিনকে, 4 ম্যাচে 3টি উইকেট পেয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। তো মূলত জিসান আলম তিনি ব্যাট হাতে ও বলাতে উভয় ক্ষেত্রে ভালো পারফরমেন্স করেছে বাংলাদেশি খেলোয়াড়দের মাঝে। তো বাংলাদেশ সেমিফাইনাল খেলেছে, তো প্রথমে গ্রুপ পর্বে 2টি ম্যাচ খেলেছে বাংলাদেশ, 2টি ম্যাচের মাঝে 1টি ম্যাচ জিতেছিল, 1টি ম্যাচ হেরেছিল। তো ওমানের বিপক্ষে জিতেছিল এবং শ্রীলঙ্কার বিপক্ষে হেরেছিল গ্রুপ পর্বে বাংলাদেশ। এরপর কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের ম্যাচ পড়েছিল সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। তো সংযুক্ত আরব আমিরাতকে কোয়ার্টার ফাইনালে হারিয়ে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছিল বাংলাদেশ, যেখানে আবারও শ্রীলঙ্কার কাছে হেরে সেমিফাইনাল থেকে ফাইনালে যাওয়ার টিকিটটা কিন্তু অনিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ। তো মূলত এই হংকং সিক্সার্স টুর্নামেন্টে বাংলাদেশ টোটাল ম্যাচ খেলেছে 4টি, এই 4টি ম্যাচের মাঝে বাংলাদেশ 2টি ম্যাচ জিতেছে, 2টি ম্যাচ কিন্তু হেরেছে। তো এই ছিল কিন্তু হংকং সিক্সার্স টুর্নামেন্টের সর্বশেষ আপডেট। আরও একটি বিষয় আপনাদেরকে জানিয়ে দেই যে আগামীতে কিন্তু গ্লোবাল সুপার লিগ, গ্লোবাল সুপার টি টোয়েন্টি লিগ যেটা, সেটা কিন্তু শুরু হতে যাচ্ছে 26 নভেম্বর থেকে। তো সেই গ্লোবাল সুপার লিগের সর্বশেষ আপডেট সবার আগে পেয়ে যাবেন আমাদের চ্যানেলে। তো খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে পেতে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না, এবং খেলাধুলা জগতের যে কোনো ধরনের জার্সি পেতে যোগাযোগ করবেন লয়্যাল কটন ইনবিডিতে। ধন্যবাদ, সকলকে ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালাম।